सऊदी आरबे पवित्र ईद उल आजहा सम्भाव्य तारीख जानिয়েছেন ज्योतिर्विज्ञानीরা। তাদের তথ্যমতে আগামী 27 জুন আরাফাতের দিন হতে পারে। সেই অনুযায়ী এর পরের দিন অর্থাৎ 28 জুন দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হতে পারে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে 18 জুন জিলহজ মাসের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে 9 জিলহজ পড়বে 27 জুন যা সৌদিতে आराफातेर दिन। साधारणत सौदीर परेर दिन बांग्लादेशे ईद उत्सव पालित हये थाके।